আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ। আজকের টপিক, কিভাবে ম্যানুয়াল গাড়ি চালাতে হয়। অলরেডি আমাকে ইউটিউবে অনেকেই কমেন্ট করেছেন এই বিষয়টির উপর বিস্তারিত একটি ভিডিও বানানোর জন্য। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ড্রাইভিং সিটে বসার পর সিটটি অ্যাডজাস্ট করতে হবে। তো চলুন দেখি কীভাবে সিটটি অ্যাডজাস্ট করবেন। আমার সিটের ঠিক নিচে একটি লক আছে, এই যে একটি লক আছে, সেই লকটি উপরের দিকে টেনে ধরে সিটটা সামনে পিছনে করলে আপনি সিটটা অ্যাডজাস্ট করতে পারবেন। সিটটা এমনভাবে অ্যাডজাস্ট করবেন যেন আপনার অ্যাক্সেলারেটর, ব্রেক ও ক্লাচে প্রেস করতে কোনো সমস্যা না হয়। তাছাড়া স্টিয়ারিংটা যেন আপনি খুব কমফোর্টভাবে ধরতে পারেন এবং স্টিয়ারিংয়ের সাথে মিনিমাম চেস্টের 1 ফুট গ্যাপ থাকতে হবে। সিটিং পজিশনটি অ্যাডজাস্ট করার পরে নেক্সট যে স্টেপ সেটি হচ্ছে অ্যাক্সেলারেটর, ব্রেক ও ক্লাচ। আপনার পায়ের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডান পাশ থেকে শুরু করি যদি, প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাক্সেলারেটর এ, তারপর হচ্ছে ব্রেক বি, তারপর হচ্ছে ক্লাচ সি, এ বি সি, অ্যাক্সেলারেটর, ব্রেক ও ক্লাচ। আমরা যেটা জানি সেটি হচ্ছে অ্যাক্সেলারেটরের কাজ হচ্ছে গাড়ির গতি বাড়ানো। অ্যাক্সেলারেটর কিন্তু খুবই সেন্সিটিভ। আমি আপনাদেরকে একটি স্টার্ট দিয়ে অ্যাক্সেলারেটরটা দেখাচ্ছি। আপনারা দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটা কিন্তু খুব সফটলি প্রেস করতে হবে, খুব সফটলি, খুব হার্ডভাবে দেওয়া যাবে না। ম্যাক্সিমাম নতুন যে স্টুডেন্ট থাকে আমাদের তারা কিন্তু এই ভুলটি করে থাকে, স্টার্টে যেই আসলে মানে অনেক অনেক জোরে প্রেস করে ফেলে। এই জিনিসটা খুবই আস্তে আস্তে প্রেস করতে হবে, খুবই খুবই আস্তে। আমি বারবার এই কথাটি জোর দিয়ে বলছি কারণ জিনিসটা খুবই সেন্সিটিভ। আপনি একটু সামনের দিকে আসতে দেখতে পারবেন হালকা একটু প্রেস করলেই দেখেন কি সাউন্ড হচ্ছে। আর যদি আপনি জোরে প্রেস করেন তাহলে দেখেন কি অবস্থা। এতক্ষণ দেখলাম আমরা অ্যাক্সেলারেটর, অ্যাক্সেলারেটরের পরে যেটি আছে সেটি হচ্ছে ব্রেক। আমরা সাধারণত কী জানি, ব্রেকের কাজ হচ্ছে গাড়ির গতি থামানো। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, ব্রেকের কাজ গাড়ির গতি থামানো। এটা ছাড়াও ব্রেকের আরও একটি কাজ আছে, সেটি হচ্ছে গাড়ির গতি কমানো। সবসময় তো আর আপনি গাড়ির গতি থামাবেন না, কিছু কিছু সময় আপনার গাড়ির গতি কমাতে হবে। ধরেন আপনার গাড়ির গতি এখন আছে 60, আপনি চাচ্ছেন গাড়ির গতিটা 30 বা 25 চালাতে, তখন তো আপনার আস্তে করে প্রেস করে স্পিডটা রিডিউস করতে হবে। এবং ব্রেকও কিন্তু খুব সেন্সিটিভ, কোনোভাবেই ব্রেক এরকম হার্ডভাবে প্রেস করা যাবে না। হার্ডভাবে প্রেস করা যাবে তাহলে কিন্তু অনেক ঝাঁকি খাবে এবং অনেক হার্ড ব্রেক হবে। সো ব্রেকটা আসলে সঠিক নিয়ম হচ্ছে ব্রেক পারে আস্তে 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 এইভাবে ব্রেকটা প্রেস করতে হবে। আবার যখন আপনি ব্রেকটা ছাড়বেন তখন আস্তে 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 ছাড়তে হবে, এই একভাবে দিয়ে একভাবে ছাড়লেন, এইভাবে কিন্তু হবে না। এটা হচ্ছে ব্রেকের কাজ। এখন আমরা আলোচনা করব ক্লাচ নিয়ে। ক্লাচের কিন্তু সাধারণত দুইটা কাজ, একটা হচ্ছে গিয়ার শিফটের সময় ক্লাচ করতে হয়, আরেকটি হচ্ছে ব্রেক করার সময় ক্লাচ করতে হয় বা স্লো করার সময়। 1 ও 2 নম্বর গিয়ারে আমরা সাধারণত ক্লাচে পাড়া দিয়ে ফুল ক্লাচ করে তারপর ব্রেক করি। এতক্ষণ আমরা দেখালাম অ্যাক্সেলারেটর, ব্রেক ও ক্লাচের কাজ। এখন যে টপিক নিয়ে আমরা আলোচনা করব এটা কিন্তু ম্যানুয়াল গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, গিয়ার। সাধারণত গাড়িতে 6টা গিয়ার থাকে, 5টা গিয়ার সামনে, 1টা গিয়ার পিছনে, যেটাকে আমরা বলি রিভার্স গিয়ার। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গিয়ার চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদের গিয়ার শিফট করতে গেলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফুল ক্লাচ করতে হবে। ফুল ক্লাচ করে গিয়ার নবটা ধরে বাম সাইডে চাপ দিয়ে উপরের দিকে দিতে হবে, এটা হচ্ছে 1 নম্বর গিয়ার।
তারপর দুই নাম্বার গিয়ারে গিয়ে ফেলবেন। আবার ক্লাচ করে যখন দুইয়ে শিফট করবেন তখন বাম দিকে চাপ দিয়ে ধরে নিচের দিকে দিতে হবে। এটা হচ্ছে দুই, একের ঠিক নিচেই দুই। তারপর আপনি কি হয়ে তিন নাম্বার গিয়ারে ফেলবেন। তিন নাম্বার গিয়ারে ফেলতে গেলে অনেকেই কনফিউজড হয়ে যায়, তিনে ফেলতে গিয়ে একে ফেলে দেয়। এটার সহজ সমাধান হচ্ছে যখন একটু তিনে দিবেন তখন একটু ডানে নেবেন, ডানে নিয়ে উপরের দিকে দিবেন, এটা হচ্ছে তিন। তিনের আবার ঠিক নিচেই চার, তারপর আবার একটু উপরে নিয়ে ডানে নিলে উপরে হচ্ছে পাঁচ। আর রিভার্স গিয়ার হচ্ছে একদম লাস্টে ডান পাশে চাপ দিয়ে ধরে নিচের দিকে দিলে রিভার্স। এবং যে কথাটি বলতে ভুলে গিয়েছিলাম আমি, সেটি হচ্ছে সবগুলো গিয়ারের মাঝখানে কিন্তু নিউট্রাল থাকে। নিউট্রাল এই যে লম্বা দেখবেন ডানেও যাচ্ছে বামেও যাচ্ছে, এটাকে বলে নিউট্রাল। নিউট্রালের কাজ কী? নিউট্রালে থাকলে আপনার গাড়ি স্টার্টে থাকবে কিন্তু কোনো মুভ করবে না বা সামনে পেছনে যাবে না। সাধারণত যদি আপনি জ্যামে থাকেন বা কোথাও ওয়েট করেন তখন আপনি চাইলে গিয়ার থেকে চেঞ্জ করে নিউট্রালে রাখতে পারেন, এটা হচ্ছে নিউট্রালের কাজ। তখন আমরা দেখালাম কীভাবে গিয়ার চেঞ্জ করতে হয় বা গিয়ার সম্পর্কে বেসিক ধারণা দিলাম। এখন আমরা কথা বলবো স্টিয়ারিং হুইল নিয়ে। স্টিয়ারিং হুইলের বেসিক ধারণা যেটা, সেটা হচ্ছে আপনি যদি স্টিয়ারিং হুইলটা ধরেন, সোজা ধরে রাখলে গাড়ি সোজা যাবে, ডানে ঘুরালে ডানে যাবে, বামে ঘুরালে বামে যাবে। আপনারা যদি স্টিয়ারিং হুইল সম্পর্কে অ্যাডভান্স ধারণা পেতে চান তাহলে আমার অলরেডি একটি ভিডিও বানানো আছে স্টিয়ারিং হুইলের উপর, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো স্টিয়ারিংয়ের অ্যাকচুয়ালি সোজা রাখার নিয়ম যেটা, সেটা আমি এখন আপনাদের দেখাবো। স্টিয়ারিং ধরতে হবে খুব সফটলি, হার্ড বা শক্তভাবে ধরা যাবে না। স্টিয়ারিং ধরলে আপনার এই দুইটা আঙ্গুল একদম ফ্রি রাখতে হবে এবং হাতের কোনো ভর স্টিয়ারিংয়ে দেওয়া যাবে না। এবং আরেকটি যেটি কমন ভুল হয়ে থাকে মানুষের, সেটা হচ্ছে স্টিয়ারিং এরকম ঘোরাতে গেলে হাত প্যাচ খেয়ে যায়। তো এটার সহজ সমাধান হচ্ছে আপনি স্টিয়ারিংটা ধরবেন 3:9 রেশিওতে, ঘড়ির কাঁটার 3 এবং 9, এটাকে ঘড়ির মতো রিয়ালাইজ করবেন। এখানে 3:3:3 মনে করে এখানে হাত রাখবেন আর এই পাশে রাখবেন 9, 3:9। যখন আপনি স্টিয়ারিংটা ঘোরাবেন তখন এই এখানে ধরবেন 12 থেকে টেনে 6 আনবেন, তারপর এই হাত দিয়ে আবার ধরে উপরের দিকে নিয়ে 12 ছাড়বেন, আবার ঘুরে 6 আনবেন, আবার উপরে নেবেন। আবার যখন নাকি উল্টো কাটবেন বাম দিকে তখন এই সেম প্রসেস। আর আরেকটি কথা বলে রাখি, স্টিয়ারিং কিন্তু টোটাল আড়াই প্যাচ, স্টিয়ারিংটা পুরোপুরি টোটাল আড়াইভাবে ঘুরবে, আড়াইবার ঘুরবে আর কি। লুকিং গ্লাস কিন্তু আপনার গাড়ির খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। ডান সাইডের মিরর দিয়ে, লুকিং গ্লাস অথবা মিরর যেটাই হোক, ডান সাইডের মিরর দিয়ে আপনি ডান সাইডের যত গাড়ি আছে সেগুলো দেখবেন, বাম সাইডের মিরর দিয়ে আপনার বাম পাশের যত গাড়ি আছে সেগুলো দেখবেন, এবং মাঝখানে আরও একটি মিরর আছে, এই মিররটি দিয়ে আপনি আপনার পিছনের যে সমস্ত গাড়ি আছে সেগুলো দেখবেন। অবশ্যই মিররগুলো দেখার সময় খুব কমফোর্টভাবে দেখতে হবে, লাইক এই এরকম সামনে দিকে বা এরকম বাম সাইডের দিকে তাকিয়ে এইভাবে দেখা যাবে না। বডিটা একদম সামনে থাকবে, মাথা একদম সোজা থাকবে, জাস্ট চোখের ইশারাগুলো ডানে বামে এরকম থাকবে। এটি হচ্ছে লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্টের বাটন। আপনি যদি বাম সাইডের লুকিং গ্লাসটি অ্যাডজাস্ট করতে চান তাহলে এটাকে বাম পাশে নেবেন, এলের বরাবর নিয়ে এটাকে আপনি বামে ডানে উপরে নিচে যেই দিকে মন চায় ওইভাবেই মুভ করতে পারবেন। আবার আপনার অ্যাডজাস্ট মতো মুভ করার পর আবার যখন রাইট সাইডের মিররটি অ্যাডজাস্ট করবেন তখন রাইট সাইডে নিয়ে ডানে বামে উপরে নিচে সব দিকে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা হচ্ছে মিরর অ্যাডজাস্টমেন্টের বাটন বা সুইচ যেটাই বলেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়িটা রান করবেন বা কিভাবে চালাবেন। প্রথমে যেটি করবো আমরা সেটি হচ্ছে দেখব গাড়িটা নিউট্রালে আছে কি না। ওকে, আমার গাড়িটা এখন নিউট্রালে আছে। তারপর যেটা করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে ইগনিশনে আমার চাবিটা দিব। চাবিটা দেওয়ার পর একবার ঘুরালে আমার পাওয়ার আসলো গাড়িতে। পাওয়ার আসার পরে যেটা করব সেটা হচ্ছে গাড়িটা স্টার্ট করব। এই আমি গাড়িটা স্টার্ট করলাম,
ওকে, এখন আমার গাড়িটা আমি কিভাবে মুভ করব সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, আমি এখন আপনাদেরকে গাড়িটা চালিয়ে দেখাবো। প্রথমে যেটি করব সেটা হচ্ছে ফুল ক্লাচ পাড়া দিব, এক নম্বর গিয়ারে দিব, এই যে একদম বাম পাশে চাপ দিয়ে ধরে উপরে দিব এক। এখন কিন্তু আমি ক্লাচ ছাড়বো না, ক্লাচ ফুল পাড়া দিয়ে রাখছি। এখন আস্তে আস্তে অ্যাক্সেলারেট করব, আস্তে 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 ক্লাচটা ছাড়বো একটু একটু করে, একটু একটু। এই যে এখন গাড়ি যাওয়া শুরু করছে। হ্যাঁ, এই যে আমার গাড়িটা এখন রানিং হয়ে গেছে, একদম রানিং। যখন একদম রানিং হয়ে যাবে, স্পিডটা 10 ক্রস করবে, তখন আমি ফুল ক্লাচটা ছেড়ে দিব। এখন আমার ফুল ক্লাচটা ছেড়ে দিছি। এখন কিন্তু ফুল ক্লাচ ছেড়ে দেওয়ার পর আমার গাড়ি রানিং বন্ধ হচ্ছে না। যদি গাড়ির স্পিড আবার 1 থেকে 5 মধ্যে চলে আসে, তখন বন্ধ হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি। সো এখন আমার গাড়ির স্পিড মিনিমাম 10 আছে। এই 10-এর পরে আমি যে সেকেন্ড গিয়ার দিব, এই যে ফুল ক্লাচ করে আবার গিয়ারটা চেঞ্জ করলাম, এটা হচ্ছে সেকেন্ড গিয়ার। ঠিক এইভাবে আপনি 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 স্টেপ বাই স্টেপ ফলো করবেন। কারণ আমি বলি যে 1 নম্বর গিয়ারে সর্বোচ্চ ক্ষমতা কতটুকু, 1 নম্বর গিয়ারে আপনি সর্বোচ্চ 1 থেকে 10 বা 15 হাইয়েস্ট, এর উপরে স্পিড উঠাবেন না। যখনই 10 বা 15 ক্রস করবে, তখন আপনি সাথে সাথে 2 নম্বর গিয়ারে দিয়ে দিবেন। 2 নম্বর গিয়ারে আপনি 15 থেকে 20, 25, সর্বোচ্চ 30 পর্যন্ত চালাতে পারেন। 30-এর পরে কিন্তু ওর সর্বোচ্চ ক্ষমতা কিন্তু 30-ই, 30-এর পরে কিন্তু আপনি চালাতে পারবেন, কিন্তু এটা ইঞ্জিনের উপর অনেক প্রেশার পড়বে, প্লাস অনেক সাউন্ড হবে গাড়িতে। তো তখন আপনার গিয়ারটা শিফট করে 3-এ দিতে হবে। 3-এ যখন আবার আপনি দিবেন, তখন আপনি 50-60 পর্যন্ত চালাতে পারবেন। 60-এর পরে আবার দেখা যাবে আপনার গিয়ারটা শিফট করে 4-এ দিতে হবে। দেখবেন 60-এর পরে যখন পিক আপটা আরও বেড়ে গেছে, গাড়ি অনেক সাউন্ড করতেছে, তখন বুঝবেন যে আমার গিয়ারটা আরও আপ করতে হবে, তখন আপনি 4-এ দিবেন। তো এইভাবে করে আপনি আপনার গাড়ির গিয়ারটা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 শিফট করবেন। এখন এতক্ষণ তো আমরা দেখলাম যে গাড়ির গিয়ার কীভাবে শিফট করবেন এবং স্পিড বাড়লে কীভাবে গিয়ার পরিবর্তন করবেন। এখন আমরা বলবো যে আপনার গিয়ার কীভাবে মাইনাস করবেন। ধরেন আপনার গাড়ির স্পিড আছে 80, এখন আপনি গাড়ির স্পিডটা 80 থেকে কমিয়ে 40-এ আনছেন, তখন কী করবেন? তখন কত নম্বর গিয়ারে দিবেন? ওই যে আপনার ধারণা রাখতে হবে যে 40 মানে 3 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ারে তখন আমার চালাতে হবে। এখন আমার স্পিড যদি আরও কমে 20-এ চলে আসে, তখন আমি 2 নম্বরে চলে আসবো। এখন আমার আমার গাড়ির গতি যদি একদম জিরো হয়ে যায়, জিরো হইতে নাই বা 10 বা 5-এ আসে, তখন কিন্তু আমার 1 নম্বর গিয়ারে আসতে হবে। সো প্রত্যেকটা গিয়ারেরই একটা লিমিটেড স্পিড আছে, বা এই লিমিটেড স্পিডটা ক্রসও করা যাবে না বা এর নিচেও নামা যাবে না। সবগুলোর সাথে ব্যালেন্স করে গিয়ার শিফট করতে হবে। ম্যানুয়াল গাড়ির সবচেয়ে প্যারাদায়ক বলতে গেলে এই এই বিষয়টাই, গিয়ার শিফটিংটা অনেকে বুঝে না। বাট আমি আপনাদের সাজেস্ট করব, অবশ্যই আপনারা যখন চেষ্টা করবেন বা ট্রাই করবেন, তখন ফাঁকা কোনো মাঠে প্র্যাকটিস করবেন। আশা করি প্রথমে হয়তো বা কিছু বাধার সম্মুখীন হবেন, বাট দেখা গেছে প্র্যাকটিস করতে করতে একটা সময় ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে বা অভ্যাস হয়ে যাবে। সো আশা করা যায় আপনারা আমার এই ভিডিওটি দেখার পর ম্যানুয়াল গিয়ারের গাড়ি কীভাবে চালাতে হয় সে বিষয়ে যথেষ্ট ধারণা পেয়েছেন। এখন জাস্ট আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, দেখবেন ইনশাল্লাহ ম্যানুয়াল গাড়ি চালানোটা আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। গাড়ির স্টার্টটি আমরা কীভাবে অফ করবো সেটি এখন আমি আপনাদের দেখাবো। চাবিটা জাস্ট বাম দিকে ঘুরালেই গাড়িটা অফ হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্টস করুন, এবং নেক্সট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটির বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।